হিন্দু ভাই আপনি আমার সমর্থন করছেন এবং সর্বস্তর ওলামায়ে কেরাম সমাজ সচেতন সমাজ যারা দেশপ্রেমী যারা শান্তিপ্রিয় যারা সম্প্রীতিপ্রিয় আগামী উন্নয়ন প্রিয় যারা আসেন এক কথা আমি এখন নিউইয়র্কের যে হিসাবে যারা শান্তি শৃঙ্খলা সাংসদ আমার সমর্থন করছেন ঠিক আছে না আমি আপনার প্রতিজ্ঞা উপস্থিত হয়েছি আমি বুট সাইয়ার সাহায্য সহযোগিতা সাইয়ার আমার উদ্দেশ্য যেহেতু মহৎ এই কাজ দ্বারা শ্রমিকরা কষ্ট করা সবে আল্লাহ সব দান করবা আমিন আমি ইলেকশন মুখী মানুষ নাই আমার ইলেকশন অভিবাসী নাই আমি বিগত দিনের যে কাজগুলা করার তৌফিক আল্লাহ দিয়েছেন আমার মিজাজ আমার স্বভাব সম্পর্কে আপনারা অবগত আছেন অন্যায়ের বিরুদ্ধে বইয়া থাকা যায় না দুর্নীতির বিরুদ্ধে না বোঝা করা যায় না আমার দায়িত্ব একটু নৈতিক দায়িত্ব যে বুঝতে পারছি দেশ জাতির লাগে সেটা আমি আঞ্জাম দিয়েছি আমি সেখানেও সামনে রাখি ইলেকশন আইছি না তা আমার বাবার কোনো পরিচয় নিয়ে আগে উপস্থিত হয়েছি আমি এখন সংগ্রামী মানুষ আগামী দিনের ভবিষ্যৎ চিন্তা করি এই সোনার দেশ বাংলাদেশ সোনার বাংলাদেশ প্রিয় জন্মভূমি লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে মাহবুবের উদ্দেশ্যের বিনিময়ে যে স্বাধীন হয়েছে এই দেশ সুশৃঙ্খল হইত সমৃদ্ধিশালী হইত এই দেশের শিক্ষা ব্যবস্থায় মানুষ করার ব্যবস্থা থাকত আদব থাকত সামাজিকতা থাকত সৌহার্দ্যতা থাকত ব্যাধবি মুক্ত হয়রানি মুক্ত সমাজ থাকত মানুষ মান গান মাল ইজ্জত নিরাপত্তা ইজ্জতায় ভুক্ত না মানের ইজ্জতে মানুষ বসবাস করত এই সমস্ত মহান লক্ষ্য নিয়ে আমি সংসদ দাঁড়িয়েছি আশা করি আপনারা এই বিষয়ে অবগত হয়েছেন আজকে আমি জানি কেন আইলেও আমার সমর্থন আছে না আইলে আমার সমর্থন তবু আপনারা ভালোবাসা আপনারা সামনে আমার আওয়া আপনারা সম্মান দেওয়া আমার উচিত আগামী 7 তারিখ যে নির্বাচন হইব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন এবারও নাকি নাই যে কোনো সময় সংসদ নির্বাচন যখন কার্যকর হয় এটা দেশ জাতির লাগে ভবিষ্যৎ পরিকল্পনার একটা মুখ্য সুযোগ যারা নির্বাচিত হন যারা জনপ্রতিনিধি হন চেয়ারম্যান হোক মেম্বার হোক এমপি সব হোক এরা মন মিজাজ মস্তিষ্ক এরা মেন্টালিটির উপরে এলাকা শান্তি সমৃদ্ধি নিরাপত্তা নির্ভর করে কথা কাটে যদি কোনো উশৃঙ্খল মানসরে আপনারা আমরা বিজয়ী করি তাহলে এই 5 বছর আমরা অশান্তি থাকবো এবং আমরা আফসোস করব যদি শান্তিপ্রিয় মানসরে আমরা দেই যার কাছে দলর ভেদাভেদ থাকতো নাই আপন পর বলে কোনো কথা থাকতো নাই হিন্দু মুসলমান বলে কোনো কথা থাকতো নাই কৌমি সরকারি বলে কোনো কথা থাকতো নাই মানবতার খাতিরে সব ভেদাভেদের উর্ধে উঠিয়া জনগণের জনগণের সম্মান দান করবা সেই ব্যক্তির নির্বাচিত করা উচিত আর না হইলে যেভাবে লেখা আছে যে একটি দুর্ঘটনা জীবনের কান্না একটা ভূত হতে পারে আগামী 5 বছরের জন্য কান্নায় পরিণত দুর্নীতিগ্রস্ত সমাজ এবং প্রতিনিয়ত আমরা দুর্নীতির দিকে অগ্রসর প্রতিদিন আমরা আমরা মানবতা হারাই ঘরে ঘরে বাচ্চারা আজকে বিদ্রোহ করতেছে মা বাবার দুঃখ কষ্ট বোঝার কোন মানসিকতা বাচ্চাদের কাছে নাই কথাটা ঠিক না ঠিক মুরব্বীদের সম্মান করার মতো কোন মানসিকতা না কোনো ট্রেনিং আছে না কোন মানসিকতা তৈরি বাজারের তালিয়াগুলোতে মাল ভরপুর আসল মালের পরিমাণ বেশি না নকল মালের পরিমাণ আমরা এই দুঃখাবাজি অনিয়ম অব্যবস্থাপনা
অনৈতিক কর্মকাণ্ডের প্রতি আমরা হার মানি নিতাম না আমরা সোনার এই বাংলাদেশে আমরা নৈতিকতার দিক থেকে অগ্রসর হওয়া দরকার আছে বাচ্চাদের সামনে যে শিক্ষা ব্যবস্থা এটাও প্রশ্নবিদ্ধ গত জানুয়ারিতে যে বই ছাপা হয়েছিল সেই বই যদি বাচ্চাদের সামনে আইত তাহলে আমরা নাবালিক বাচ্চারা চরিত্রহীন হওয়া ছাড়া কোনো উপায় আছে কারণ ওই পাতা খুলিয়ে আটটা উলঙ্গ ছবি হইল দেখল এবং আমরা আদমের সন্তান নাই আমরা বানরের সন্তান এই শিক্ষাটা প্রথমেই লাভ করলো আপনারা ভালোবাসার সুবাদে এবং দেশের সর্বোচ্চ নীতি নির্ধারক প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রী উদারতা এবং ভালোবাসার নিমিত্তে এই বইগুলা বাতিল করিয়া নতুন বই ছাপিয়া হওয়ায় বাচ্চাদের জীবন রক্ষা হয়েছে কিনা হয়েছে এই জন্য অনেক কর্মকাণ্ড আগামীতে প্রয়োজন আছে এই লক্ষ্যে আপনারা সর্বদলীয় আমি যেহেতু স্বতন্ত্র পার্টি আছে সর্বদলীয় পার্টি মনে পাই যারা নির্বাচন মুখী নাই তাদের অন্তরে কষ্ট আছে দুঃখ আছে তারা হয়রানির শিকার আছেন আমি গত 5 তারিখ সর্বোচ্চ জায়গা আছে এই হয়রানির কথাটা আমি আমি ইঙ্গিত করছি আপনারা জানেন তার ব্রাহ্মণ জানেন যে আপনারা পক্ষেও যদি শান্তি শান্তিপ্রিয় কোনো মানুষ আপনারা জনপ্রতিনিধি হয়ে যায় তাহলে আপনারা পক্ষে কথা বলার একটা দোয়ার করব দরকার করি আপনারা আমার ভোট দিবা আর এই ভোট আগামী 7 তারিখের ভোট নতুন আদায়গাটর 5 বছর শুধু বাক্য নির্ধারণ করতো না এবং 80 জন নির্বাচিত সদস্য আগামী 5 বছর বাংলাদেশ বাইশ নির্ধারণ অতএব বাংলাদেশ সমৃদ্ধিশালী হইত নৈতিকতা থাকত না নৈতিকতা বর্জিত হইত সাংস্কৃতিক অঙ্গন কিভাবে পরিচালিত হইত আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে স্থাপিত হইত এই 300 জন নীতি নির্ধারণে নীতি নির্ধারকের নীতি নির্ধারণ করবে এই ক্ষেত্রে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশাবাদী আমার সততা ন্যায় নিষ্ঠা রূপে আমি কনফিডেন্স রাখিয়া বলতাম পারি যে এবার যদি আমি আল্লাহ রহমতে যদি আমি নির্বাচিত হই আমার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করুন তাহলে দক্ষিণ হানাইঘাটের উন্নয়নের ক্ষেত্রে আশা করি আমার চেয়ে বেশি উন্নয়ন করতে হবে আমি বঞ্চিত মানুষের পাশে থাকি আমি বঞ্চিত মানুষের বিজয় আত্মার চাই আর এটা আপনারা লাগে একটা সবাই বলব যে আপনারা এই ভোটটা জাতীয় সংসদ হোক গিয়া দেশের স্বার্থে জনগণের স্বার্থে মানবতার স্বার্থে কাজ করার একটা সুযোগ সৃষ্টি 7 তারিখের ভোট আপনারা সবাই গুরুত্ব সহকারে যাইবা মামুন যারা আছেন তারা নিবা এবং সতর্ক অবস্থায় ভোট গণনা পর্যন্ত আপনারা ফল গ্রহণ করা পর্যন্ত আপনারা সতর্ক থাকবা এই বিজয় আমার না এই বিজয় জনগণের বিজয় অনেক প্রকাণ্ড ঐতিহাসে অনেক প্রকাণ্ড ঐতিহাসে শুরুই এই মানুষের জোয়ার দেখে অনেকের মাথায় কাজ করে না সুতরাং সমস্ত কূটকৌশল শুরুই আমরা একটা কথা জানিয়ে রাখবা আমরা মনে করছিলাম যে যখন হানাইঘাটবাসী একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন নিজের সততা ন্যায়নিষ্ঠার একটা পরিচয় নিজ দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু অবৈধ কালো টাকা সরাসরি শুরু হয়েছে এক পার্টির পক্ষ থেকে আপনাদের দেখা এক হাজার দেওয়া হয়েছে বিদেশও না এটা অন্য দেশের কথা সাইন করি না যে ভাই এটা কি কাল লাগে উঠে অমুক প্রতীক একটা ভোট দিতে আমি বলতাম সর্বোচ্চ 5 হাজার সর্বোচ্চ আপনার মোবাইল পকেটটাই হয়ে গেলে 15 হাজার টাকা এই অর্থ হলি থাকতো নাই কিন্তু আপনার সততা প্রশ্নবিদ্ধ হয়ে যাব আপনার ইমানদারিত্ব প্রশ্নবিদ্ধ
অতএব এই কুকৌশলের মোকাবিলায় আপনারা ন্যায় হিসাবের পক্ষে আমানতদারির পক্ষে এবং সুদমুক্ত দুর্নীতিমুক্ত ঘুষমুক্ত সমাজ প্রতিষ্ঠানের প্রস্তুত আসেন না আমার এই বক্তব্যে আমি যুব সম্প্রদায় এদেশের যুবকদের উচ্চাস উদ্দীপনা দেখি আমার মন অত্যন্ত যেমন ভালোবাসা রয়েছে তেমনই তাদের জন্য আমি চিন্তা করছি এই বেকার সমস্যা দূর করার প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজন এখন যদি আমি কই যে আপনারা বিমানবন্দর আমি দিলে মধ্যে কথাটা হাসাইব না মিশই যদি মেট্রো লাগাই দেওয়ার কথা কই যে হাসাইব না মিশই এর লাগি ধরুন মিশা থেকে আল্লাহ আমরা হেফাজত করো আমরা নির্বাচন করবো বিজয় পাশ করিলে আল্লাহর অর্থ কার অর্থ আল্লাহর অর্থ জনগণের ভালোবাসায় নির্বাচিত হইতাম সেই ভালো টাকা আমার নাইও আমি সুদি কারবারও করি না এর লাগে টাকা দিয়ে আমি ভোট করতাম না যদি জনগণের ভালোবাসা পাইতে হইলে আমি নির্বাচিত হইতাম আর এই নির্বাচন রইব সত্য ন্যায় নির্বাচন এই বিজয় সুতরাং আপনারা 7 তারিখ পর্যন্ত আপনারা যদি আমার দায়িত্ব করছেন 7 তারিখ পরে আমার জিম্মাদারির মধ্যে আইব যে আপনারা সুখ দুঃখটা দেখার দায়িত্বটা আমার কর্তা লিখুন আল্লাহ আমাদের সবকিছু বেদা বেদর উঠলে সব মানুষের পাশে বিশেষ করে দুঃখী মানুষের পাশে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াইবার তৌফিক দান করতা আপনারা এই ভালোবাসা আমার স্মরণ থাকত আমি শুকুর গুজার থাকতাম আজকে আমি শুকরিয়া আদায় করি আর ধন্যবাদ জানাই আর সর্বস্তর জনগণকে আপনারা এই শক্তি প্রতীকর বিজয় আনতা আশা করি ইনশাল্লাহ যে জোয়ার উঠছে আমরা বিজয় করব না ইনশাল্লাহ আমি আমার কথা আমার অবস্থা করিয়া আমরা আমরা ভবিষ্যতের লাগিয়া একটা দ্বারা সৃষ্টি করতাম চাই যে দ্বারাটা আর দুর্নীতিগ্রস্ত দ্বারা হয় না যে দ্বারাটা সুশীল সমাজ তৈরি করিতে ভালো মানুষ সমাজ আনিয়া দে ভালো সিস্টেম চালু করি দে সেই সেই পক্ষে আমরা আসি না আসি না আমি আপনারা সে পথে ন্যায় নিব আপনারা দিন দুনিয়া আল্লাহ উজালা করুক যারা বিভিন্ন কষ্টতা আছেন তারা আল্লাহ কষ্টতা দিয়ে মুক্তি দান করুক বিশেষ করে বাচ্চান দিয়ে অনেক ভাই আছেন যারা চিন্তা করি গেছেন আল্লাহ বাচ্চান তো চিন্তা থেকে সব মা বাপকে আমরা উদ্ধার করুক আমি সবাই আবার ধন্যবাদ জানাই আমার কথা মানে শেষ করি আল্লাহ হাফেজ দাওয়ান আলহামদুলিল্লাহ يا
الله إيد مواري قبول الله الله